ওই কাটার আঘাতে আজ আবার জিব্বার মধ্যে গোস্তের টুকরা বেড়ে গেল, ওমরের চোখের পানি বের হয়ে গেল। রে খাব্বাব, মনে হয় জানো ইসলাম কবুলের ক্ষেত্রে তুমি আমার থেকে মর্যাদা আগায় গেছো। খাব্বাব বলে এখানে শেষ না, পিঠের জামাটা উঠাইয়া দিয়া বলে দেখেন আমার পিঠের হাল। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোস্ত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ওমর বলে তোমার কুষ্ঠরোগ হয়েছে নাকি? বলে না, জীবনে কুষ্ঠরোগ হয় নাই। তাহলে হাড্ডির মধ্যে দাগ কেন, গোস্ত নাই কেন? খাব্বাব কান্না করে বলেন খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে ওই বেঈমানের আমার হাতে পায়ে রশি বাঁধিয়া আমার পরনের জামা কাপড় খুলিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া আমি খাব্বাবের খালি গায়ে খালি শরীরে আগুনের উপরে চিৎভাবে শোয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া বেতন আঘাত করেছে। আর বলেছে খাব্বাব কালেমা বলবে কিনা বল। ওই আগুনের তেপে আমার শরীরের পিঠের গোস্ত গুলো পুড়িয়া গেছে, কানে আওয়াজ পাইলাম। আমি ধৈর্য ধারণ করে আসমানের মালিকের ডাক দিলাম, ও দয়ার মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তবে তোমার নবী যেই বয়ান করছে জাহান্নামের আযাব সহ্য করতে পারব না রে আল্লাহ। তুমি দুনিয়ায় কষ্ট আরো দেয় লাগলে দাও, তারপর আমি হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারব না, কারণ হাসরের ময়দানের আযাব আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ সূর্যটা মাথার উপরে চাপায় দিবেন, সূর্যের বারোটা মুখ জমিনের দিকে নেমে আসবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী ভুঁড়িগুলো পড়ে যাবে, অপরদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগারগুলো তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দাও, তারপর জাহান্নামে এক সেকেন্ডের জন্য তোমার আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। এটা তখনই বান্দার দ্বারা সম্ভব যখনই বান্দার মধ্যে তাকওয়া নামের নেয়ামত ঢুকে যাবে, আর এই তাকওয়া নামের নেয়ামত ঢুকানোর জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়া বলেন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ায় দাও। এরে আল্লাহর বান্দা, এরে যুবক ভাই, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ বলেন আমি আমার নবীর চূড়ান্ত বিজয় করে দিলাম, এমন বিজয় হয়ে গেল নবীর সামনে কোনো গুনাহ নাই, পেছনে গুনাহ নাই। মনে মনে ভাবলেন নাকি কিছু হয়ে গেল, আল্লাহ বলেন এই ভাবার ব্যাপারটাও আমি ক্ষমা করে দিলাম। ওই নবীর যে কোনো গুনাহ নাই, আল্লাহ সেই নবীকেও আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক বলেন নবী আপনি আমাকে ভয় করেন, যে নবীর কোনো গুনাহই নাই সেই নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করেন। কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না। আমাকে ভয় করার মানে হলো তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয় বা তাকওয়া থাকে অন্তরের মধ্যে। নবী বলেন আত্তাকওয়া হাহুনা, কলবের দিকে ইশারা করে বলেন আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ কি? কার ভয়? আল্লাহর ভয়।
এই ভয় যার অন্তরে থাকবে তাকে বলে মুত্তাকি। যালিকাল কিতাবুলা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, এবং এই কিতাব পথ দেখাবে যারা মুত্তাকি তাকওয়াওয়ালা। আর নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের মধ্যে। কোথায় অন্তরের ব্যাপারটা কি দেখা যায় বলেন? আত তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন আমি ইখলাসের ইবাদতের হুকুম করেছি, ইখলাস ব্যতীত আল্লাহর কাছে কোনো ইবাদত কোনো আমল কবুল হবে না। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জামিউল আলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। তাকওয়া মানে ইখলাস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন একটা আমল যেটা করতে গিয়া বান্দার দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য করবে না, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বান্দার কোনো চাহিদা থাকবে না, কোনো বিনিময় চাইবে না, কাউকে দেখানোর জন্য করবে না। খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। বান্দা যা করবে যা বলবে একদিকে আল্লাহর সন্তুষ্টি, অপর দিকে হবে রহমাতুল লিল আলামিনের আদর্শ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীন তাআবুদ বাকি বুয়াদ বর আবেদী। আমার নামাজ আমার রোজা আমার কোরবানি মরে যাওয়া বেঁচে থাকা বয়ান করা বয়ান শোনা কার জন্য? আমি ব্যবসা করি আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতের জন্য, রসুলের তরিকায়। এর নবীর উম্মতের দল আল্লাহর মহব্বত নিয়ে যা করবা, আল্লাহর মহব্বত আর তাকওয়া আল্লাহর ভয় নিয়ে যদি ব্যবসা করো, ওই ব্যবসা নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যে আমলের মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আদেশ করলাম রবের ইবাদত করো, কারণ তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের স্রষ্টা আমি আল্লাহ, কেন তোমরা আমি আল্লাহর রবের ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। আর এই তাকওয়া অন্তরের মধ্যে থাকে, চোখে দেখা যায় না। চোখে দেখা না যাওয়ার কারণেই একদল ধোকাবাজ মুনাফিক এখানে একটা চরম চালাকি করে। কি চালাকি? চরম চালাকি।
বলে কিভাবে? এই ভাই তোমার বয়স কত? বলে 70, 60, 50, 40। নামাজ পড়ো না কেন? বলে না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। টুপি পড়ো না কেন? বলে টুপি না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। দাড়িটা লম্বা করো না কেন? বলে দাড়ি লম্বা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। এইরকম একটা চালাকি করেনি? হ্যাঁ তাদের জন্য একটা চমৎকার উদাহরণ। আপনারা তো আম খান, কিন্তু ইদানিং কালে অনেক মানুষ একটু কম খায়, কারণ ভেজাল। আর ভেজাল যে আম খাইলে কলিজা ঠান্ডা হবে, সে আম খাইলে বাথরুম ডায়রে খাওয়া যায়। কেন? আসমানি গজব না এই বেইমানের গোষ্ঠী? মানুষ নামের কুত্তা জিব্বা বের হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন আম আমি পাকায় দিব খাবি, কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে। এক মাস দেরি করতে পারে নাই, গাছের মধ্যেই মেডিসিন মারছে, তো খাইয়েই ডায়রিয়া শুরু। আছে না নাই? জগতে কোনো বেইমান থাকলে এদের মতো বেইমান আর কে হবে? এদের মতো নিমক হারাম বাতপার আর কে হবে? যেই ফল দিল আল্লাহ মানুষের শরীরের উপকারের জন্য ও মেডিসিন দিয়া সেই ফলটাকে মানুষের ক্ষতির কারণ বানায় দিল, এর মতো বেঈমান আর কে হতে পারে? এক বেচারা বলে আর ভেজালওয়ালা আম খাব না, আম আমি নিজেই লাগায় গাছ হবে, গাছের থেকে আম খাবো, ভেজাল থাকবে না। তো আমের ভেতরে শক্ত জিনিসটাকে কি বলেন আপনারা? আটি। কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আমের আটি মাটির মধ্যে রোপণ করলো, আটির থেকে গাছ হবে, চারা হবে, আম হবে। মাটিতে রোপণ করার পরে এক মাস, দুই মাস, তিন চার মাস, ছয় মাস হয়ে গেল, চারা হয় না, সার গোবর পানিও কম দেয় নাই। আমের আটি শক্ত নাকি? ভিতরে কোনোদিন খুলে দেখছেন কিছু আছে? কি আছে? এটা হলো অঙ্কুর, এটা হলো আসল, এখান থেকে চারা হয়। এটাকে কাভারিং করে দিয়েছেন আমার আল্লাহ, যেন এটা নষ্ট না হয়। এরপর মাঝে মাঝে হয়ে যায়, আমের আটি মাটিতে রোপণ করলো, চারা হয় না, ছয় মাস দড়ায় গেল কৃষি বিভাগে, স্যার আমের কেন চারা হয় না, আটি লাগাইলাম। এবার তদন্ত করতে আসিয়া রিপোর্ট দিল, তোমার খেদমতে কোনো ত্রুটি নাই, সব ঠিক আছে, তবে আমের আটির মধ্যে যে নরম অঙ্কুর আছে এটা পচা, যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো, যদি অঙ্কুর তাজা হইতো গাছের মধ্যে ফল ধরতো, চারা কেন দেখা যায় না? প্রমাণ হলো তোমার আটির মধ্যে অঙ্কুর পুরাটাই পচা। 40-50 বছর হয়ে গেল রে ও আল্লাহর গোলাম, এরপরেও তোমার তাকওয়া ভেতনে আছে, চিৎকার দিয়ে বলো কিন্তু তাকওয়ার চারা মাথায় টুপি কেন গজায় না? তাকওয়ার চারা গালে দাড়ি কেন লম্বা হয় না? তাকওয়ার চারা মদিনার পোশাক কেন বলিতে ঢুকে না? এই চাপাবাজির দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার ভিতরের তাকওয়া পুরাটাই পচা। তুমি শুধু চাপাবাজি করো আর কিছুই না, যদি তোমার অন্তরের তাকওয়া তাজা থাকতো মাথায় টুপি দেখা যাইতো, যদি অন্তরের মধ্যে তাকওয়া তাজা থাকতো গালের মধ্যে দাড়ি লম্বা দেখা যাইতো, যদি তাকওয়া তাজা থাকতো রে বাবা মদিনার পোশাক শরীরের মধ্যে দেখা যাইতো, তাকওয়া ভেতরে তাজা নাই বিদায় মাথায় টুপি নাই তোমার শরীরে মদিনার পোশাক নাই। তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত রা কারে শয়তা মি কুনি নামত বলি গরবলি ইলানো তাস্তে বরবলি। শিশু বাচ্চা অসুস্থ,
ডাক্তারের কাছে নিয়ে গেল আম্মা জান। ডাক্তার ছোট ছোট কিছু ট্যাবলেট দিল আর বলল, এই ম্যাডাম বাচ্চাকে ট্যাবলেট পান করাইবেন, সেবন করাবেন, সাবধান ট্যাবলেট ক্রিয়াতিতা, সাবধানে বাচ্চাকে ট্যাবলেট খাওয়াবেন। বাড়িতে আসার পরে আম্মা জান বাচ্চা প্রচন্ড অসুস্থ, একটা ট্যাবলেট টেস্ট করে দিল, দেখি কেমন বাচ্চা মনে করে। ট্যাবলেটটা বাচ্চার জিব্বায় লাগানো মাত্র, তিতা অনুভব করা মাত্র, ফালায় দিয়ে কয় মা মরে যাবো, এই ট্যাবলেট আর খাবো না। মহিলাদের যদিও গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ জ্ঞান ভালো আছে, মহিলাদের যদিও গভীর বুদ্ধি নাই, খালি প্যাস লাগায়, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। দ্রুত গতিতে টেলিফোন করলো, স্বামী আমার এক কেজি মিষ্টি পাঠায় দাও। আল্লাহর বান্দা বাড়িতে এক কেজি মিষ্টি পাঠায় দিল, মা কৌশল করে একটা ট্যাবলেট মিষ্টির মধ্যে ঢুকায় দিছে। আর বাচ্চারে বলে, এই বাবা সকালে খানার পর একটা মিষ্টি খাবি, দুপুরে একটা খাবি, রাতের বেলা একটা মিষ্টি খাবি। আম্মা জান ট্যাবলেট গুলো মিষ্টির মধ্যে ঢুকায় দিল, মিষ্টির ভিতর দিয়ে মেডিসিন ভেতরে ঢুকে যাবে। কিয়ের সকাল দুপুর বিকাল দুই ঘন্টার মধ্যে মা তাকায় দেখে একটা মিষ্টিও নেই। মার সহ্য হয়ে গেলেন, মিষ্টি কে খাইলো বলে, আম্মা জান দোয়া, আপনার দোয়া, সব আমি খেয়েছি বলে। পুরাটাই খেয়েছিস? হ্যাঁ। কপালে হাত দিয়ে দেখে এখনো জ্বর কমে নাই, মাথা ব্যথা বলে কমে নাই, অসুস্থতা কমলো না, মিষ্টি খাইলি কমলো না কেন? মায়ের সন্দেহ হয়ে গেল, এ বাবা বল মিষ্টি কি পুরাটাই খেয়েছিস? বলে হ্যাঁ পুরাটাই খেয়েছি, আরো দাও আরো খাবো। বলে ভালো করে বল। বলে হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, তবে মিষ্টির ভেতরের বিচি গুলো ফেলে দিয়েছি। মা ডাক দিয়া কয়, সন্তান কিয়ামত পর্যন্ত যতই মিষ্টি খাও আর ভেতরের মেডিসিন যদি ফালায় দেও, জিব্বায় মজা পাবি কিন্তু কোন সময় ভেতরের রোগ তোর সারবে না। এরে বান্দা তিনবার হজ করলি রে হাজি সাহ, এখনো কেন অহংকারী কমে না? আলহাজ না কইলে কেন মাথা গরম হয়ে যায়? একমাত্র প্রমাণ হলো হজ করছো, তাকওয়ার মেডিসিন ছিল না। হার কে দারা খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। মসজিদের মতো একটা পবিত্র জায়গায় সভাপতির দায়িত্ব নিলে নামাজ কেন পড়ো না? কেন হুজুর একটা জুমা তো বাদ দিনা, যারা পাঁচ অক্ত পড়ে না শুধু জুমা পড়ে, টাটকাবে নামাজি, এদের নামাজি বললে গুনাহ হবে। এরা কি বেনামাজি? নবী বলেন দুনিয়াতে সব থেকে বড় চোর যারা নামাজ চুরি করে। এরে নবীর উম্মতের দল নামাজ ঠিক মতো পড়ে না কেন? বলে নামাজ পড়ে গালি বন্ধ নাই কেন? বলে তাকওয়ার মেডিসিন নাই। তাকওয়ার মেডিসিন ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে তার মতো দামি আর কেউ নাই। ভালো করে মনে রাখবেন, তাকওয়ার মানেই হলো আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ হয়ে গেলে তওবা করতেও বান্দা দেরি করবে না। আর আমরা তো তওবা করি না, গুনাহ করে আবার গর্ব করি, একজন আর একটু ইজ্জত নষ্ট করতে পারলেই দিল খুশি হয়ে যায়, একজনকে একটু গালি দিতে পারলে মন খুশি হয়ে যায়, অমুকের গালি দিলাম, অমুকের ইজ্জত নষ্ট করেছি, অমুকের বিরুদ্ধে একটু ফেসবুকে লিখতে পেরেছি, দিলটা শান্ত হয়ে গেল। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমাকে ভয় কর। দুই নম্বর আদেশ হলো জবানটারে হেফাজত করো। কেমনে হেফাজত করবা? এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন,
মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়্যাকুম আল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, সাবধান মিথ্যা থেকে সাবধান, কারণ মিথ্যা কথার দ্বারা মানুষ গোমরাহির দিকে যায়, আর সকল গোমরাহি জাহান্নামের দিকে আগায় যাবে। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বলার কারণে আরেকজন আর মুক্তির জায়গায় ফাঁসি হয়ে যায়। এর নবীর উম্মতের দল এই মিথ্যাবাদীর জন্য চূড়ান্ত জাহান্নাম। আর এই মিথ্যা জোগাড় করা, মিথ্যার মেশিন তৈরি করার একমাত্র ফ্যাক্টরি হলো গজবের মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা ওস্তাদের সাথে ছাত্র হইয়া বলেছেন, কি পরিমাণ মিথ্যা কথা সন্তান হয়ে মা বাবার সামনে বলেছেন, কি পরিমাণ মিথ্যা কথা স্ত্রী হয়ে স্বামীর সাথে বলেছেন, কি পরিমাণ মিথ্যা কথা বন্ধু হয়ে বন্ধুর সাথে বলেছেন এই মোবাইলের মাধ্যমে। প্রত্যেকটা রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যদি কল রেকর্ড করতে পারো, মোবাইলে কথাও চলে, রেকর্ডিংও চলে, আল্লাহ কেন পারবেন না? দয়াময় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কথা রেকর্ড করে নেবেন, হাশরের ময়দানে সব দেখতে পারবা, একটা বিন্দু কোনটা আক মিস করতে দেখবা না, যতটুকু করছো ওই পরিমাণ দেখবা আমলনামায় বিদ্যমান, ভিডিও ক্যামেরার মধ্যে, ভিডিও বয়ানের মধ্যে, ভিডিও ফুটেজের মধ্যে তাকাও। সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল, অস্ত্রটা বের করেছে কোন জায়গা দিয়া, অস্ত্রটা কেমনে মারলো, কোন জায়গায় বসে মারলো, সব কিছু দেখা যায়। এই ক্ষমতা যে আল্লাহ মানুষের দিছেন, সে আল্লাহ কি পারবে না? ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিনু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে মা বাবা তাকায় দেখবে সন্তান জান্নাতে যায়, মা বাবা জাহান্নামের আসামি। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা জান্নাতে যাচ্ছে। একটা নেকের ব্যবধানে না জানি এমন হয় ওস্তাদ জাহান্নামে যাবে, ছাত্ররা জান্নাতে চলে যাবে। একটা নেকের ব্যবধানে এমন হয়ে যেতে পারে বক্তা সাহেব জাহান্নামে যাবে, শ্রোতারা বয়ান শুনে আমল করে জান্নাতে যাচ্ছে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে মুক্তাদিরা ইমাম সাহেবের পেছনে বয়ান শুনে আমল করে জান্নাতে যায়, ইমাম সাহেব জাহান্নামে যায়। কারণ ইমাম সাহেব মানুষের বয়ান করছে, নিজে আমল ঠিক মতো করি নাই, বক্তা হইয়া মানুষের চমৎকার বয়ান দিলাম, নিজে আমল করলাম না। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর, আমাকে ভয় করার মানে আমার আযাবের ভয় করো, কারণ আমার আযাব এত ভয়ঙ্কর, জমিন থেকে 9 কোটি 30
লক্ষ মাইল উপরে সূর্য একটা মুখ জমিনের দিকে দেওয়া, এই একটা মুখে দৈনিক ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। রাতের বেলা সূর্য থাকে না, এরপরও কি পরিমাণ গরম আর ঘাম ছুটে। আল্লাহ বলেন, নবী বলেন, কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই পুরা জমিনটা হবে কেয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিনে আমার আল্লাহ আদালত বসায় সেখানে বসবেন, বিচারপতি আমার আল্লাহ, আর কোন বিচারপতি থাকবে না, ডান পার্শ্বে আমার নবীকে আল্লাহ পাক বসায় রাখবেন। এরপরে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায় দিয়া বলবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে সব মানুষ কবর থেকে দাঁড়ায় যাবে, এখানেও কত বেঈমানেরা নাস্তিকেরা কত বাজে মন্তব্য করে, মানুষ মরার পরে মাটিতে গলিয়া যাবে আবার কেমনে আস্থা উঠবে। ওরে নবীর উম্মতের দল, আকাশের মধ্যে আরবি মাসের এক তারিখে দেখবে একটা চিকন চাঁদ চোখেও ধরা পড়ে না, দুই তারিখ তিন তারিখ চারটা চোখে দেখা যায় চিকন চিকন, আস্তে আস্তে এটা বড় হয় মোটা হয় যৌবনে পরিণত হয়, আবার ১৪ তারিখের পর ওই চাঁদের যৌবন ভাটার মধ্যে চলিয়া যায়, আগের মতো আবার এটার ভাটা লাগতে লাগতে যৌবন শেষ হয়ে গেল, এই মাসটা শেষ হওয়ার আগেই ওই চাঁদ আবার নিশ্চিহ্ন হয়ে গেল, আবার পরের আরবি মাসের এক তারিখ তাকায় দেখ এ বিশাল তা চাঁদ, আবার আল্লাহ এক তারিখ আকাশে যদি উঠাইতে পারে এত বড় একটা চাঁদ, আমার আল্লাহ যদি উঠায় দিতে পারে যৌবন দিয়ে আবার ভাটা লাগাইতে পারে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বান্দা মায়ের গর্ভে তোমাকে বানাইয়া আস্তে আস্তে করে বড় বানাইয়া যৌবন দান করিয়া ৪০ পরে যৌবনটা নিয়া আবার তোমারে কবরে ঢুকায় যদি নিশ্চিহ্ন করিয়া, আমার মাওলা কেন আবার হাসরের ময়দানে উঠাইতে পারবে না? পারবে, অবশ্যই পারবে, এমন আল্লাহকে আমরা মানি, যে আল্লাহ পারবে না সে আল্লাহকেও আমরা মানি না। আমার আল্লাহ পারবেন এজন্যই তো আমার আল্লাহ, এই জন্যই তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতাবান, আল্লাহ পাকের মতো ক্ষমতাওয়ালা কেউ নাই। তোমার স্ত্রীর বা বোন কানের অলংকার ভেঙে গেল, তুমি কানের অলংকারটা ভাঙ্গা অলংকার নিয়ে স্বর্ণকারেরে বললা, এই স্বর্ণের অলংকারটা ভাঙ্গিয়া তুমি আর একটা নতুন অলংকার বানায় দাও, তোমার চোখের সামনে একটা বাটির মধ্যে কানের অলংকারটা নিয়ে স্বর্ণকার আগুন জ্বালায়া স্বর্ণের অলংকারটারে পানি বানায় নিশ্চিহ্ন করে ফেললো, তোমার সামনে আবার নিশ্চিহ্ন অলংকারটাকে পানি বানাইয়া অবিকল আবার এক জোড়া কানের অলংকার বানাইতে স্বর্ণকার পারেনি। স্বর্ণকার পারলে আমার আল্লাহ কেন পারবে না? ওরে বান্দা, তুমি মনে করতেছো হাজার কোটি মানুষ এগুলো কেমনে পারবে, তোমার কাছে যদি ১,০০,০০০ পিপিলিকা ধইরা একটা প্লেটের মধ্যে রাখা হয়, তুমি যদি এক চতুর্দিক দিয়া বান্দিয়া রাখো একটা পিপিলিকাও ছুটে যেতে পারবে না, বাইর হইয়া গেলেই তুমি টিপ দিয়া মেরে ফেলবা, ১,০০,০০০ পিপিলিকা তোমার সামনে যেমন কন্ট্রোল করা সম্ভব, কোটি 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 মাখলুকাত আমার কাদের কুদরত আল্লাহ কেন কন্ট্রোল করতে পারবে না? যিনি পারবেন তিনি আল্লাহ, যিনি পারে না তিনি আল্লাহ না। হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। জবানটারে কন্ট্রোল করো, আর কন্ট্রোলের জন্য একটা পাওয়ার লাগবে, ওই পাওয়ারের নাম তাকওয়া, ওই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও, যাদের মধ্যে তাকওয়া আছে এমন আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও। আর আল্লাহ ওয়ালা তো রাতারাতি হওয়া যায় না, আল্লাহ ওয়ালা তো রাতারাতি হওয়া যায় না। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ কোরআনে কয়, তুমি আল্লাহ ওয়ালা খুঁজে পাও না মূর্খ মুনাফিক, আল্লাহ ওয়ালা তুমি কোরআনে খুঁজে পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালা কারা জানো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া,
ওলি মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আউলিয়া মানে অনেক বন্ধু। তারা কারা? আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। দুইটা গুণ অর্জন করো তোমাদের জিম্মা আমি আল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বারে গুণ হবে তাকওয়া। আর এই তাকওয়া যাদের মধ্যে থাকবে, ইন তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাকওয়া যদি অর্জন করতে পারো তোমার কেউ ক্ষতি করতে পারবে না, ধোকায় ফেলতে পারবে না, বরং আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিবেন তাকওয়াওয়ালাদের। আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দান করবেন তাকওয়াওয়ালাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন ও বান্দা, যারা তাকওয়া অর্জন করবা আল্লাহ তাদেরকে ফোরকান নামের একটা পাওয়ার দান করবেন। ফোরকান কি দান করবেন? এই মুখস্থ করেন, কি দান করবেন? এই ফোরকান পাবে তাকওয়াওয়ালারা, আর কেউ পাবে না। ফোরকান কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। করবে কিসে নূর দিয়ে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই ফোরকান নামের নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিল নির্ণয় করে একাই হকের পক্ষে চলতে সহজ হয়ে যাবে। এটা আল্লাহ দিবেন তাকওয়াওয়ালাদেরকে, যাদের তাকওয়া নাই তাদেরকে দিবেন না। তাকওয়া চূড়ান্ত পর্যায়ে যারা যাবে আল্লাহ এদেরকে ফোরকান দান করবেন। কোরআনের এক নাম হলো ফোরকান, কোরআনের এক নাম হলো ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে হক বাতিল পার্থক্যকারী। এই পাওয়ারটা আল্লাহ একজন তাকওয়াওয়ালাকে দান করবেন। আল্লাহ বলেন আমার ওলি ওই ব্যক্তি যার মধ্যে খাঁটি ঈমান থাকবে আর তাকওয়া থাকবে। এই তাকওয়া মানে আল্লাহর ভয়, যেই বান্দা আল্লাহর ভয় নিয়ে চলবে ওই বান্দা কোনো বেঈমানের সামনে মাথা নত করবে না, বরং সব বেঈমানেরা তার কাছে মাথা নত করবে। এই বিষয়ে লম্বা ঘটনা আছে আমার কাছে, হাত নগদ ঘটনা। বেঈমান অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে, মুখ হুজুরের মারিয়েই ফেলবে, কিন্তু দেখা গেল হুজুরের সামনে আইসে কয় হুজুর দোয়া করবেন, চেহারা দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। এটাই তাকওয়ার বরকত। তাকওয়ার উপরে যদি চলে একটা সন্ত্রাসী অস্ত্র নিয়ে আসলেও মাথা নত করবে, যেমন আমার নবীর সামনে ওমর। নবীর সামনে কে? হ্যাঁ, ওমর নবীর হাতে কালেমা পড়লেন, আর একজন সাহাবি খাব্বাব নবীর হাতে কালেমা পড়লেন, দুজন নতুন মুসলমান। হযরত ওমর একদিন জিজ্ঞাসা করে, খাব্বাব কালেমা পড়িয়া নবীর হাতে মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছ? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন আপনি বলেন কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন? বলে, আমি বাহাদুরের বেশে নবীর হাতে কালামা পড়েছি, কোনো কষ্ট হয়নি। এরে খাব্বাব তুমি বলো। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করেন, ঠোঁট থর থর করে কাঁপে, কথা বলতে পারে না। ওমর বলে, কাঁদিও না, বলো। নবীর সাহাবি খাব্বাব জিব্বা বের করে দিয়া বলে, দেখেন আমার হালাত। ওমর তাকায় দেখে খাব্বাবের জিব্বার মাঝখানে একটা আলাদা গোশতের টুকরা টিউমারের মতো দেখা যায়। ওমর বলে, খাব্বাব কি পরিমাণ টিউমারে তুমি ভুগছো? বলে, জীবনে আমার টিউমার হয়নি। তাহলে জিব্বার মাঝখানে গোশতের টুকরা কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে খলিফাতুল মুসলিমিন তুল্লিল আলামিনের দরবারে সে কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বেঈমান বেদিনেরা আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া
জঙ্গলের মধ্যে নিয়া গাছের পাহাড়িয়া তাজা কাটা আনিয়া আমি খাব্বাবের জিব্বাটা বের করিয়া একবার জিব্বার মধ্যে ঢুকিয়েছে আর বের করেছে বারবার আর বলেছে খাব্বা কালেমা সারবে কিনা বল ওই কাটার আঘাতে আজ আমার জিব্বার মধ্যে গোস্তের টুকরা বেড়ে গেল অমরের চোখের পানি বের হয়ে গেল রে খাব্বা মনে হয় যেন ইসলাম কবুলের ক্ষেত্রে তুমি আমার থেকে মর্যাদা আগায় গেছ খাব্বাব বলে এখানে শেষ না পিঠের জামাটা উঠাইয়া দিয়া বলে দেখেন আমার পিঠের হাল ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোস্ত নাই হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায় ওমর বলে তোমার কুষ্ঠরোগ হয়েছে নাকি বলে না জীবনে কুষ্ঠরোগ হয় নাই তাহলে হাড্ডির মধ্যে দাগ কেন গোস্ত নাই কেন খাব্বাব কান্না করে বলেন খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে ওই বেঈমানের আমার হাতে পায়ে রশি বাঁধিয়া আমার পরনের জামা কাপড় খুলিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া আমি খাব্বাবের খালি গায়ে খালি শরীরে আগুনের উপরে চিৎভাবে শোয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া বেত্রাঘাত করেছে আর বলেছে খাব্বাব কালেমা বলবে কিনা বল ওই আগুনের তেপে আমার শরীরের পিঠের গোস্ত গুলো পুড়িয়া গেছে কানে আওয়াজ পাইলাম আমি ধৈর্য ধারণ করে আসমানের মালিকের ডাক দিলাম ও দয়ার মালিক দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব তবে তোমার নবী যেই বয়ান করছে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ তুমি দুনিয়ায় কষ্ট আরো দেয় লাগলে দাও তারপর আমি হাশরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবো না কারণ হাশরের ময়দানের আযাব আরো ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ সূর্যটা মাথার উপরে চাপায় দিবেন সূর্যের বারোটা মুখ জমিনের দিকে নেমে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী ভুঁড়িগুলো পড়ে যাবে অপরদিকে জাহান্নামের আওয়াজ ও আল্লাহ গুনাহগারগুলো তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দাও তারপর জাহান্নামে এক সেকেন্ডের জন্য তোমার আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ এটা তখনই বান্দার দ্বারা সম্ভব যখনই বান্দার মধ্যে তাকওয়া নামের নিয়ামত ঢুকে যাবে আর এই তাকওয়া নামের নিয়ামত ঢুকানোর জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়া বলেন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ায় দাও এরে আল্লাহর বান্দা এরে যুবক ভাই আল্লাহর নবীর বিদায়ের দেড় হাজার বছরের বেশি হয়ে গেল আজ পর্যন্ত নবীর রেখে যাওয়া একটা হাদিস বা কোরআনের ভুল কেউ বের করতে পারলো না বরং নবীর ভুল বের করতে গিয়া কত হিন্দু কত বৌদ্ধ কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল এরে নবীর উম্মত তুমি কেন পারলা না বেদিনের ঘরে জন্ম নিয়া ইসলামের পতাকা তলে ঢুকলো কত বেঈমান তুমি মুসলমানের সন্তান তুমি মদিনার নবীর উম্মত তোমার মাথার চুলগুলো কেন ক্রিকেটারের সাইজে থাকবে মদিনার লাইনে থাকবে না কেন বলো তোমার গালে মদিনার নবীর দাড়ি আসবে না কেন বলো তুমি চালাকি করে আর কতদিন বাঁচবা তোমার কত বন্ধু বান্ধব কবরে গেল এমন একটা সময় আসবে তুমিও চলে যাওয়া বাঁচার উপায় নাই খেলতে গিয়া কত বন্ধু বান্ধব তোমার আপন ছিল আজ অনেকে কবরে লেখা পড়ার জীবনে কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো আজ অনেকেই নাই একদিন তোমাকে আমাকেও যেতে হবে ও যুবক আল্লাহর গোলাম তুমি কেন নবীর তরিকা মানিয়া চলো না রে বাবা তুমি বলো পারি না বলো তোমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না আছে না নাই ওই বান্দারে তোমার সামনে যদি আল্লাহ দাঁড় করায় বলে ও পারলো তুই পারলি না কেন
তখন তুমি কি জবাব দিবা? তোমার মতো ব্যবসা করে বহু যুবক আছে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক চাকরি করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, সরকারি বেসরকারি চাকরি করে, একক তো নামাজও বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? কপাল পুড়িয়ে গেছি, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর যতটুকু আল্লাহর ভয় আসতো, তুমি আল্লাহওয়ালাকে তো পছন্দই করো না, তোমার কপাল তো আরো পরিমাণ পুড়িয়ে গেছে, তোমার খবর নাই। এমন একটা সময় আজরাইল আসবে, দেখবে তুমি বালিশে মাথা লাগায়া মোবাইলে হিন্দি গানের তার লাগায় গান শুনতেছো, নামাজ নাই, রোজা নাই, নবীর তরিকার কোনো খবর নাই। আজকে থেকে তওবা করে নাও, এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি হাতে নাই। এক মাহফিলে আইসা অভিযোগ দিলে শুনলাম, একদল কান্না করে দোয়া চায়, বয়ানে আসার পথে একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আবার আরেক জায়গায় কান্না করে, বয়ান থেকে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল মারা গেল। মরণ কখন হবে জানা নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, জীবনে গলায় ছুরি আসবে, মরে যাবো, আর নামাজ ছাড়বো না, নবীর বিরোধিতা করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।